ওবাইদুল কাদেরের বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেফতার করতে যায় না কেন? আদালত নিশ্চুপ কেন? সেই খেলা হবে নাটক যিনি করতেন সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম দর্শক, শামীম ওসমানকে নিয়ে একই বললেন ডক্টর ফয়জুল হক। শামীম ওসমানকে নাকি আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, আমেরিকা নাকি শামীম ওসমানকে কোনো রকম ভিসা দেননি, শামীম ওসমানকে নাকি কয়েকদিন ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দর্শক, অন্যদিকে বিএনপির এক নেতা বললেন ওবায়দুল কাদের কেন গ্রেফতার হচ্ছে না, ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা দরকার। দর্শক, আজকে আমি দুটি ভিডিও ফুটেছি প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, প্রথমেই চলুন ডক্টর ফয়জুল হক শামীম ওসমানকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি। সেই খেলা হবে নাটক যিনি করতেন সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পেপারে সহ একজন সাংবাদিকের মুখে টকশোতে আলোচনা এসেছে যে শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছে না। ইতিমধ্যেই শামীম ওসমান অঘোষিতভাবে স্যাংশনের আওতাধীন চলে এসেছে। তো এতদিন যারা খেলাধুলা করবেন, বিশ্বের বিভিন্ন মানুষদেরকে হুমকি ধামকি দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষদেরকে যারা হুমকি দিয়ে চলেছেন, যারা ভোটবিহীন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মানুষদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছেন, সেই শামীম ওসমানরা এখন একটু একটু আস্তে আস্তে নিস্তেজ হতে চলেছে। এই মুহূর্তে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের জায়গায় যেই সকল জায়গায় দুর্নীতি দুষ্কৃতি করে টাকা পয়সা লোপাট করে ব্যাংক ব্যালেন্স রেডি করেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, এখন সেই বেগম পাড়ার চাবি ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন এই শামীম ওসমান এবং ওসমান পরিবার সহ তার আত্মীয় স্বজন এবং এই সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। বন্ধুরা, আমার আপনারা জানেন যে গত দুই দিন আগেই বাংলাদেশকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে স্যাংশন দিয়েছেন, আনলিমিটেড স্যাংশন, যে ভিসা রিলেটেড স্যাংশন যেটা যে কারো উপরে যে কোনো ব্যক্তির উপরে বর্তাতে পারে, সেটা হতে পারে সাংবাদিক, হতে পারে রাজনীতিবিদ, হতে পারে আপনার প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনার, কিংবা আমাদের দেশের জাতীয় নিরাপত্তায় দায়িত্বরত অতন্ত্র প্রহরী, যে কোনো ব্যক্তির ব্যাপারে এই নিষেধাজ্ঞা থাকতে পারে। কিন্তু অবাক হওয়া কাণ্ড যে নিষেধাজ্ঞাটি অ্যাপ্লাই হওয়ার শুরুতেই সেই কাজটি শুরু হয়ে গিয়েছে। শামীম ওসমানদের মতো মানুষরা এখন আর আমেরিকায় যাওয়ার জন্য ধর্ণা ধরছে আর তার ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে বারবার রিকোয়েস্ট করেও এখন পর্যন্ত নাকি ভিসা ম্যানেজ করতে পারে নাই। আমার বিশ্বাস হয়তো ভিসা ম্যানেজটা করতে অনেক কঠিন হবে কিংবা পারবেই না, কারণ তিনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেই মুহূর্তেই বাংলাদেশের উপরে এই স্যাংশনটি, বাংলাদেশের এই অবৈধ আওয়ামী লীগ সরকারের উপরে এই স্যাংশনটি জারি হয়েছে। আমার কাছে আজকের যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এই সকল দুষ্ট লোকদের বিশ্বব্যাপী সমগ্র বর্ডারে তারা এখন কোণঠাসা হয়ে যাচ্ছে, কোথাও ওদের জায়গা নেই, কোথাও ওরা পালাতে পারবে না। শামীম ওসমান সাহেব, আপনারা যে বারবার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, একটিবার চিন্তা করে দেখুন আপনার ইতিহাস। 2001 সালের আগে আপনার মনে আছে যে কত হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে এই শামীম ওসমান সাহেব আপনি কিন্তু বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বলতে বিন্দু মাত্র নেই। আপনি কিন্তু নারায়ণগঞ্জ সামলাতে পারেন না, আপনি সেখানে বাংলাদেশকে সামলাবেন কেমনে? আপনি কিভাবে কোন ভাষায় মানুষদেরকে বক্তব্য দিয়ে উস্কে দিয়ে আপনি খেলা হবে, গণতন্ত্রের জায়গাটাকে আপনি খেলাধুলার মধ্যে নিয়ে এসেছেন, অথচ এই দেশের মানুষ গত 14 বছর পর্যন্ত ভোট দিতে পারে না, সেই দেশের মানুষের সাথে আপনি খেলাধুলা করবেন? শামীম ওসমান সাহেব, কথায় অনেক কিছু পারা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনাদের এখন যে বিপদে পড়লেন, এই বিপদে পড়ে এখন সোজা হতে চলেছেন। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তাই আঙ্গুলে একটু ব্যাকা করা হয়েছে, এখন আপনারা সবাই কিন্তু সুস্থ হয়ে চলেছেন। গত 24 ঘন্টায় আপনার খেলা হবে এই বক্তব্য আমরা কিন্তু এখনো দেখতে পাইনি, কারণ আপনি আর কখনো বক্তব্য দিবেন না। আমার বিশ্বাস আপনি আর কখনো খেলা হবে, খেলা হবে, শেখ হাসিনার নেতৃত্বে এই হবে সেই হবে, এই বক্তব্য দেওয়ার মুরাদ আপনি রাখেন না।
আমরা এও শুনেছি আপনি পালিয়ে বেড়ানোর জন্য বিভিন্ন পন্থা খুঁজে বেড়াচ্ছেন, আপনি দেশ ত্যাগ করার জন্য বিভিন্ন ওয়ে খুঁজে বেড়াচ্ছেন। শুধু আপনি না, আমাদের কাছে তথ্য আছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন শত শত নেতা যারা ইতিমধ্যেই আমেরিকার এই স্যাংশন আসার সাথে সাথে তারা মুমূর্ষু হয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে নিজেদেরকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছে, তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, কি করবে কি করবে না। রাখবে শেখ হাসিনাকে, নাকি রাখবে আমেরিকাকে, নাকি রাখবে তার নিজের জীবনকে? এখন তারা ভিসার জন্য হন্যেহারা হয়ে ঘুরছে, ফ্লাইটের টিকিটের জন্য হন্যেহারা হয়ে ঘুরছে। শামীম ওসমান সাহেব, আপনাদের এই নেতাকর্মীরা পালানোর রাস্তা পাবে না, আপনারা পালানোর রাস্তা পাবেন না, শান্তিতে থাকতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষকে সাথে বেইমানি করেছেন, বাংলাদেশের জনগণের সাথে আপনারা গাদ্দারি করেছেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে আপনারা চূড়ান্তভাবে হরণ করেছেন, যে কারণে আপনারা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবেন না। তুরস্ক যাবেন, পারবেন না শান্তিতে থাকতে, ইউরোপ আমেরিকা কানাডায় যাবেন, পারবেন না শান্তিতে থাকতে, হয়তো পালিয়ে বোরকা পরে ওই ভারতের বর্ডার ক্রস করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। তবে আমার বিশ্বাস আপনি পালাবেনই, কারণ আপনার পালানোর অভ্যাস আছে। আমার বিশ্বাস আওয়ামী লীগের সবাই পালাবে, শেখ হাসিনাকে রেখে একা রেখে বাকি সব পালাবে, কারণ আমার এই আত্মবিশ্বাস জন্মেছে শেখ হাসিনার বক্তব্যের কারণে। যেই শেখ হাসিনা বলেছেন 15ই আগস্টের শোকাবহ দিনে দাঁড়িয়ে জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর নিথর দেহ ধানমন্ডিতে পড়েছিল তখন আমার আওয়ামী লীগের নেতারা কোথায় ছিল? সে আপনাদের কাউকে বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। যদি বঙ্গবন্ধুকে মৃত্যুর পরে তার নিথারদেহ পড়ে থাকে, রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ হয়, জানাজার নামাজ পর্যন্ত পড়তে আপনারা যান নাই, আপনারা কিসের আওয়ামী লীগ? আমার বিশ্বাস স্যাংশন মাত্র শুরু, এখনো কিছুই দেখেন নাই, চূড়ান্ত পর্যায়ে যখন দেখবেন তখন আপনাদের শ্বাস প্রশ্বাস সব ঘন হয়ে যাবে, ঘন থেকে ঘনত্ব হয়ে যাবে, আপনাদের অবস্থা আরো কঠিন থেকে কঠিন হবে। আপনারা শুধুমাত্র আমেরিকার ভিসা এই মুহূর্তে নিষিদ্ধ হচ্ছে তাই বিচলিত হচ্ছেন, কানাডার ভিসা নিষিদ্ধ হবে, অস্ট্রেলিয়ার ভিসা নিষিদ্ধ হবে, পৃথিবীর কোনো ভালো রাষ্ট্রে শামীম ওসমান সাহেব আওয়ামী লীগের আপনারা কেউ গিয়ে পার পাবেন না। অতএব পালিয়ে থেকে লাভ নেই, জনগণের কাতারে আসার চেষ্টা করুন, জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করুন, কিন্তু আমার বিশ্বাস সেটা করার সময়ও এখন কিন্তু আর নেই। যা হওয়ার হয়ে গিয়েছে, আর ইউটার্ন করে ব্যাক করার কোনো রাস্তা নেই, আওয়ামী লীগের আর কোনো উপায় নেই। আওয়ামী লীগের এখন একটাই সহজ উপায়, সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পথ উন্মুক্ত করা। যদি বাঁচতে চান তাহলে পদত্যাগ করে, বাংলাদেশের সরকারকে পদত্যাগ করিয়ে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ নিশ্চিত করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে কোনো উপায়ে ভিন্ন নির্বাচন করে পথ সহজ করে দিন, না হয় পৃথিবীর কোনো বর্ডার আপনাদের জন্য খোলা থাকবে না। সাবধান থাকুন। তবে সর্বশেষ বক্তব্য দিচ্ছি, খেলা হবে, খেলা হবে আওয়ামী লীগের সাথে হবে, এদেশের অবৈধ সরকারের বিরুদ্ধে খেলা হবে, ওই শামীম ওসমানদের খেলা হবে, এটা আর কখনোই হবে না। ধন্যবাদ সবাই। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং শামীম ওসমানকে নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক, এবার চলুন বিএনপির এক নেতা উবাইদুল কাদেরকে নিয়ে কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। উবাইদুল কাদেরের বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায় না কেন, আদালত নিশ্চুপ কেন, এত বড় যে তিনি কথা বলেছেন যে বিএনপিকে একেবারে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করতে হবে। বন্ধুরা, গণ আন্দোলনে ভীত সন্ত্রস্ত আওয়ামী লীগ খেই হারিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে বিএনপির উপর নারকীয় উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী বৈঠক করে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মী ও মিছিল সমাবেশের উপর হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, চারিদিকে তীব্র নিনাদে বিদায় ঘণ্টায় তারা মরণ কামড় দিতে শুরু করেছে। যতই দিন যাচ্ছে ততই ভোট ডাকাত সরকারের হিংস্রতা প্রকট হচ্ছে। ভোটাধিকারের ন্যায্য দাবি, অত্যাচার, উৎপীড়ন, খুন, গুম, লুণ্ঠন, দুঃশাসনের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিও সহ্য করতে পারছে না। ছাত্রলীগের বাছাই করা ক্যাডারদের আইন শৃঙ্খলা বাহিনীতে ঢুকিয়ে তাদের দিয়ে হায়নার মতো হামলে পড়ে পদযাত্রা, মিছিল, সমাবেশ ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। গায়েবী মামলা, গ্রেপ্তার, নির্যাতনের সুদণ্ড নীতিতে নেমেছে নিশিরাতের সরকার। সারা দেশে জনগণের জনপদের পর জনপদ আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ত্রসজ্জিত করা হয়েছে এবং উজ্জীবিত করা হয়েছে বিএনপি সহ বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মুখে ফ্যাসিবাদী হুঙ্কার শুনেছেন নিশ্চয়ই আপনারা, বিশেষ করে গণমাধ্যমে যারা উপস্থিত ছিলেন। আমরা গণমাধ্যমের পেয়েছি তার বক্তব্য।
ওবাইদুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে বলেছেন বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে। বিএনপি কি? বিএনপি মানে তো শুধু একটা কি বলে যে সাইনবোর্ড সর্বস্ব দল নয়। এই দলের জনপ্রিয় নেত্রী আছেন, নেতা আছেন এবং লক্ষ কোটি নেতা কর্মী আছেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার অর্থ তিনি বুঝিয়েছেন একেবারে নেতা নেত্রী সহ সকল নেতাকর্মীকে নিশ্চিহ্ন করে দেওয়া। এর বিরুদ্ধে মামলা হয় না কেন? ওবায়দুল কাদেরের বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায় না কেন? আদালত নিশ্চুপ কেন? এত বড় যে তিনি কথা বলেছেন যে বিএনপিকে একেবারে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করতে হবে। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং বিএনপির নেতা ওবায়দুল কাদেরকে নিয়ে কি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।